আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যে সিদ্ধান্ত হল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে পরামর্শ ইরানের প্রেসিডেন্টের, গাজীপুরের মেয়র হলে যে চ্যালেঞ্জ দেখেছেন আজমত উল্লাহ খান, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোহেল রানাকে, প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন তাহসান ফারিন, লাইলাতুল কদর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ সময়ে কেন চীন সফরে পররাষ্ট্র সচিব, গণমানুষের নয় সরকারি কর্মচারী ও আওয়ামী লীগের আয় বেড়েছে, রোজা রেখে খেয়ে ফেললেন কেক অনন্ত জলিল, তারপর যা ঘটল, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যা বললেন ভারতীয় হাই কমিশনার, প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান হিটস্ট্রোকে 11 জনের মৃত্যু, বিচ্ছেদের এত বছর পরও সাবেককে ভুলতে পারছে না আনুষ্কা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, মধ্যপ্রাচ্যে ঈদের যে তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যে সিদ্ধান্ত হল, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্য দুই নেতা। রোববার বেলা 10:45 মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির ঘোষ মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ। রাষ্ট্রদূতের বাসায় ঘণ্টা খানেক অবস্থানের পর বেরিয়ে যান তারা। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি বৈঠকে অংশ নেয়া বিএনপির তিন নেতার কেউই। বৈঠকে আলোচিত বিষয় বিস্তারিত জানা না গেলেও বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়া গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান, বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আরেকটি হট নিউজ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে পরামর্শ ইরানের প্রেসিডেন্টের। বাংলাদেশ ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধির জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া জরুরি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সি সোমবার বিকেলে ফোন করলে তার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী একথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে দৃঢ় ভিত্তি হচ্ছে উভয় দেশের বিভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতি। তিনি বলেন, বাংলাদেশ পশ্চিমা দেশে বিশেষ করে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের বাজারজাতগুলোতে বিশ্বমানের পোশাক, টেক্সটাইল পণ্য, চীনামাটির বাসন, ওষুধ, হিমায়িত মাছ ও সামুদ্রিক খাবার, চামড়াজাত পণ্য, পাট, কেনাপ সুতা, আইটি, হালকা প্রকৌশল, ছোট ও মাঝারি আকারের জাহাজ, কৃষি পণ্য এবং আরও অনেক কিছু রপ্তানি করে আসছে। ইরানেও যেসব পণ্য রপ্তানি করতে বাংলাদেশ আগ্রহ ও সক্ষমতার কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী টেলিফোনে প্রেসিডেন্ট রাইসিকে ধন্যবাদ জানান। তিনি প্রশংসা ব্যক্ত করে যে ইরানের নতুন প্রশাসন দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও সুসংহত করতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠার জন্য ইরানকে অভিনন্দন জানান শেখ হাসিনা। তিনি তাকে এবং ইরানের ভাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, গাজীপুরের মেয়র হলে যে চ্যালেঞ্জ দেখছেন আজমত উল্লাহ খান। জনগণের সেবা উন্নয়নের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের গঠন করে বর্তমান আওয়ামী লীগ সরকার মহানগরের উন্নয়নের জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দও দেয়। নানা অনিয়ম দুর্নীতির কারণে দীর্ঘ 10 বছরও জনপ্রত্যাশা পূরণ হয়নি, কাঙ্ক্ষিত উন্নয়নও হয়নি এসিডিতে। এ নিয়ে সাধারণ জনগণের যে হতাশা রয়েছে তা কাটিয়ে তোলাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আজমত উল্লাহ খান। তবে তিনি মনে করেন, এবার দল তাকে মনোনয়ন দেওয়ার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ 18 বছর টঙ্গী পৌরসভার মেয়র ছিলেন তিনি। তার দীর্ঘ সময় রাজনীতি এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি দুর্নীতিমুক্ত থেকেছেন বলে দাবি করেন। এটা নিয়েও এখন মহানগরবাসী উজ্জীবিত হয়েছে বলে মনে করেন আজমত উল্লাহ খান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোহেল রানাকে। বরেণ্য অভিনেতা, পরিচালক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার রাত 11:55 একটি ফ্লাইটে সিঙ্গাপুরে উদ্দেশ্যে রওনা দেবেন গুণী এই অভিনেতা। সোহেল রানার সঙ্গে যাবেন তার ছেলে মাসরুর পারভেজ। তিনি বলেন, বাবা অনেকদিন ধরেই অসুস্থ, সঙ্গে চোখের কিছু জটিলতাও আছে। এর আগে বাবার চোখের চিকিৎসা সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হয়েছে। নিয়মিত চেকআপের জন্যই বাবাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। মাসুর পারভেজ জানান, সব মিলিয়ে 10 দিন সিঙ্গাপুরে থাকবেন সোহেল রানা। নিয়মিত চেকআপ শেষে চলতি মাসে দেশে ফিরবেন তিনি।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন তাহসান ফারিন। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে অভিনেতা ও সঙ্গীত তারকা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিনকে নিয়ে। অনেকের মতে তারা ছুটিয়ে প্রেম করছেন, অনেকে আবার আরেক ধাপ এগিয়ে বলছেন বিয়ে করেছেন এই দুই তারকা শুটিংয়ের বাইরে, তাই তাতে দেখা যায় একসঙ্গে। গুঞ্জন না সত্যি বিষয়টা জানতে যোগাযোগ করা হয় তাহসান ও ফারিনের সঙ্গে। তারিনের ভাষ্য, এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ কথা বলে বিষয়টি অকারণেই সামনে আসবে। একই সুরে কথা বলেন তাহসান, তার কথায় কয়েকদিন পরপরই শোনা যায় আমি ও ফারিন নাকি সংসার করছি। এটা নানাভাবে অনলাইনে আসছে, বিশেষত অনলাইন মিডিয়াতে নাকি আসছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে লাইলাতুল কদর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। পবিত্র লাইলাতুল কদরের মহত্ত্ব উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ এতে এক বাণীতে তিনি বলেন, আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তি ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে গুরুত্বপূর্ণ সময়ে কেন চীন সফরে পররাষ্ট্র সচিব। চীন সফরে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গত শনিবার তিনি বেইজিংয়ে যান, ফিরবেন আগামীকাল বুধবার। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশাপাশি সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব, বাংলাদেশের স্বাধীন ইন্দো প্যাসিফিক ধারণা এবং চীনের বিআরআইয়ের আওতায় প্রতিশ্রুত প্রকল্প এবং বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সম্প্রতি নতুন করে আলোচনা আসে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি। ইতিমধ্যে কক্সবাজারে এসে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা 480 রোহিঙ্গা তথ্য যাচাই করে গেছে মিয়ানমারের 17 সদস্যের প্রতিনিধি দল। তারা যাওয়ার পর প্রত্যাবাসন সেন্টার প্রস্তুতের নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়। যদিও ফেরত নেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গাদের আস্থা নেওয়ার দায়িত্ব মিয়ানমারে বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশ চায় কোনো ছলচাতুরির করে নয়, সম্পূর্ণ নাগরিক সুবিধা নিয়ে রোহিঙ্গাদের ফেরাতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে গণমানুষের নয় সরকারি কর্মচারী ও আওয়ামী লীগের আয় বেড়েছে, সব জিনিসের দাম কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দিকে সরকারের কোনো নজর নেই, বাজার তদারকি নেই। সরকারের মন্ত্রী এমপিরা বলেন সব কিছু সহনশীল আছে, মানুষের আয় বেড়েছে বলেই নাকি জিনিসপত্রের দাম বেড়েছে। তাদের কাছে প্রশ্ন, কাদের আয় বেড়েছে? আয় যদি বেড়ে থাকে সেটা আওয়ামী লীগের লোকজন আর সরকারি চাকরিজীবীদের, কিন্তু গণমানুষের কোনো আয় বাড়েনি। সরকার বাংলাদেশের সমস্ত খাতকে ধ্বংস করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন তারা কৃষিকে ধ্বংস করেছে, তাঁত শিল্প, হস্তশিল্প, পোলট্রি শিল্পকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল বলেন স্বাধীনতার সময় দেশে জনসংখ্যা ছিল 7.5 কোটি আর এখন 16 কোটিরও বেশি। 7.5 কোটির সময় দেশে খাদ্যের ঘাটতি ছিল, আজকের ঘাটতির পরিমাণ অনেক কমেছে, কৃষকদের কারণেই এটা হয়েছে। কৃষকরা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে রক্ত পানি করে এই ফসল ফলায়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রোজা রেখে কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল, তারপর যা ঘটল। জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন সোমবার। 1977 সালের এই দিনে মুন্সিগঞ্জে তার জন্ম। বিশেষ এই দিনটি এবার পড়ে গেল পবিত্র রমজান মাসে, তাই খুব একটা আয়োজন করার সুযোগ পাননি এই অভিনেতা। তবে প্রিয় নায়কের জন্মদিনে তার ভক্ত দর্শকরা রাত থেকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আর এদিন সকালে অনন্ত জলিলকে শুভেচ্ছা জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করেন অনন্তর কিল হিম সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল। মোহাম্মদপুরে ইকবাল রোডে আয়োজিত এই অনুষ্ঠানে ইকবাল ভুলে অনন্ত জলিলের মুখে কেক তুলে দেন, আর সবার ভালোবাসা মুগ্ধ এই চিত্রনায়িকা আবেগে সে কেক মুখে তুলে খেতে শুরু করেন। পরে যখন বুঝতে পারেন তিনি রোজা, তখন দ্রুতই মুখ থেকে কেকটি ফেলে দেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যা বলেন ভারতীয় হাইকমিশনার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক, মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এই সম্পর্ক চলমান রয়েছে। এই দুই দেশের সম্পর্ক আত্মত্যাগের সম্পর্ক, বর্তমান সময়ের মতো এমন অটুট সম্পর্ক বজায় থাকলে দুই দেশের বিভিন্ন খাতে আরও এগিয়ে যাবে। এ সময় ভারতীয় হাইকমিশনারের আরও জানান বাংলাদেশে বর্তমানে 36টি বন্দর চালু রয়েছে, এছাড়া আরও 4টি বন্দর চালুর অপেক্ষা রয়েছে। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহাদীপুর, সোনা মসজিদ, স্থলবন্দরে বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে, তবে এসব উন্নয়ন কাজ করোনা মহামারীর জন্য ক্ষতিগ্রস্ত হয়। করোনা পরিস্থিতি উন্নতির পর থেকে এসব উন্নয়ন কাজ আবারও শুরু হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে প্রচণ্ড রোদে সরকারি অনুষ্ঠান, হিটস্ট্রোকে 11 জনের মৃত্যু।
ভারতে প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে সরকারি পুরস্কার প্রদানের অনুষ্ঠানে হিটস্ট্রোকে 11 জনের মৃত্যু হয়েছে। এছাড়া অনুষ্ঠানে তীব্র গরম অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। অসুস্থ এসব মানুষের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলে মহারাষ্ট্র রাজ্যে রোববার এই ঘটনা ঘটেছে। এদিন রাজ্যটির মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠানে তীব্র রোদের মধ্যে খোলা আকাশের নিচে বসে থাকা অবস্থায় হিটস্ট্রোকের কারণে 11 জনের মৃত্যু হয়েছে বলে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস জানিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিচ্ছেদের এত বছর পরও সাবেককে ভুলতে পারছে না আনুষ্কা। বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আনুষ্কা শর্মা এখন সিনেমা প্রযোজনাও করেন। অভিনয় প্রযোজনার পাশাপাশি চুটিয়ে সংসারও করছেন এই মুহূর্তে। 2017 সালে 7 পাক ঘুরেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে। এখন মেয়ে ভামিকাকে নিয়ে সুখী সংসারের বিরুষ্কার। পেশাগত জীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও সফল আনুষ্কা। এরপরেও সাবেকের জন্য মনে কিছুটা তিক্ততা থেকে গেছে অভিনেত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও তারই আভাস। আনুষ্কার দাবি, সুযোগ পেলে সাবেককে স্মৃতি থেকে একেবারে মুছে ফেলতেন তিনি। 2008 সালে বলিউডে অভিষেক হয় আনুষ্কা শর্মার। প্রথম ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মধ্যপ্রাচ্যের যে তারিখ জানালো জ্যোতির্বিজ্ঞানীরা। মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপন হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, শাওয়ালে চাঁদ দেখার পর ঈদ উদযাপনের দিন ধীরে ধীরে ভর করেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার এক পোস্টে বলেছে, আগামী বৃহস্পতিবার বেশিরভাগ আরব ও ইসলামিক দেশে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব। তাই তার উপর ভিত্তি করে আগামী শনিবার ঈদ উদযাপন হতে পারে।